আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। মুসলমানদের কষ্ট দূর করা বা কিভাবে দূর করা যায় এ বিষয়ে হাফিজাহুল্লাহ আমাদের বক্তব্য করে দিয়েছেন। এটা যদি শোনেন তাহলে বুঝতে পারবেন যে আসলে রক্তদান করাও এটা হচ্ছে মুসলমানদের একটু কষ্ট দূর করে। একজন মানুষ কষ্টে আছে, সে অসুস্থতা আছে, তো আপনি যদি আপনার শরীর থেকে যদি কোনো কিছু দিয়ে তাকে উপকার করতে পারেন আপনি সেখানে তা দিতে পারেন। যেমন ধরেন আল্লাহ রাখবেন সহযোগিতায় যতক্ষণ থাকেন ততক্ষণ পর্যন্ত বান্দা তার অন্য ভাইয়ের সহযোগিতায় থাকে। তো আপনার এই ছোট্ট উপকারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। এবং দেখবেন বলেছেন, এটা বলে উল্লেখ করেছি, মানে খতিব বলেছিলেন যে আল্লাহ আকবর, কোথায় সে আখিরাতের সহযোগিতা, কোথায় দুনিয়ার সহযোগিতা? এটা যে কোনোদিন হতে পারে না, ইনশাআল্লাহ কোনোদিন সমান হতে পারে না। যে যে ব্যক্তি দূর করে যে কি করবে তার মুমিন আনি দুনিয়া, অর্থাৎ দুনিয়ার কোনো কষ্ট কোনো মুসলিম ভাই থেকে যদি দূর করে তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ দূর করবেন। এগুলো হচ্ছে সব এই হাদিসের সাথে সম্পৃক্ত। সুতরাং যে কোনো অধ্যায় যদি আপনার দ্বারা তার উপকার হয়, সে টাকা হোক, পয়সা হোক, সেটা রক্ত হোক অথবা পানি হোক অথবা আপনার নিঃশ্বাস হোক না কেন, একটা নিঃশ্বাসের মাধ্যমে যদি আপনি মানুষকে উপকার করতে পারবেন তার কারণ এখানে নাফা হয় এসে হাদিসের মধ্যে এজন্য। তো সুতরাং আপনি চাইলে পারবেন এবং অবশ্যই পারবেন, যেটা আমরা নিজেরাও সৌদি আরবে থাকা অবস্থাতে বেশ কয়েকবার মানে রক্ত ডোনেট করেছি এবং যেখানে আমাদের বড় বড় উপস্থিতিদের রক্তগুলো কাজে লেগেছে, এটা আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই।